আজকে আমরা আমাদের ব্যাকরণের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব এই নতুন অধ্যায়টির নাম হচ্ছে ধ্বনি পরিবর্তনের রীতি তোমাদের মধ্যে অনেকে এটা পড়েছ নবম শ্রেণিতে এটা ছিল সেই একই অধ্যায়টা আবার কিন্তু এই এই ক্লাসে এসে পড়তে হবে ধ্বনি পরিবর্তনের রীতি ধ্বনি শব্দের অর্থ হচ্ছে যে বাকযন্ত্রের সাহায্যে আমরা যে উচ্চারণ করি যে শব্দ যে শব্দগুচ্ছ তাকে ধ্বনি বলে আর এই ধ্বনি যখন আমরা লিখি তখন তাকে বর্ণ বলা হয় এবার এই যে দেখো ধ্বনি পরিবর্তন বলা হচ্ছে মানে ধ্বনিটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে তার একটা ধারা তার একটা ইতিহাস এবং তার নিয়ম সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে কারণ আমরা জানি যে ভাষা কিন্তু সর্বদা পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল স্বভাবটি জন্যে কিন্তু ভাষা জীবন্ত থাকে যে ভাষার মধ্যে পরিবর্তন নেই বা যে ভাষাতে পরিবর্তনকে গ্রহণ করা হয় না সে ভাষা কিন্তু মৃত যেমন সংস্কৃত ভাষা তোমরা জানো যে ডেড ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সেই ভাষার কোনো পরিবর্তন হয়নি একেবারে প্রথম থেকে আজ অবধি ভাষা একই রকম আছে কিন্তু বাংলা ভাষার মধ্যে কিন্তু দেখা যায় বহু বৈচিত্র্য বহু পরিবর্তন কিন্তু হয়েছে এবং সেই পরিবর্তনকে কিন্তু ব্যাকরণ একটা তোমার হচ্ছে মান দিয়েছে একটা মান্যতা দিয়েছে সেই জন্যে কিন্তু বাংলা ভাষা তোমার এখনো পর্যন্ত জীবন্ত এবং সে পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেকে আরও বেশি করে কিন্তু সচল রেখেছে এবার দেখো এই ধ্বনি পরিবর্তনের রীতির মধ্যে আমরা পড়ব হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ সম্পর্কে স্বরসঙ্গতি সম্পর্কে পড়বো আমরা অপিনিহিতি সম্পর্কে পড়ব অভিশ্রুতি সম্পর্কে পড়ব সরাগম সম্পর্কে পড়ব এবং দ্বিমাত্রিকতা সম্পর্কে পড়ব আজকে আমরা আলোচনা করব সরভক্তি বা বিপ্রকর্ষ কাকি বলে সেটাকে নিয়ে দেখো বলা হয় যে উচ্চারণের সুবিধার জন্য উচ্চারণের সুবিধার জন্য দুটো সংযুক্ত ব্যঞ্জনবর্ণের মাঝে যদি একটা শরধ্বনি আসে এবং সেই শরধ্বনিটা এসে ওই দুটো বর্ণকে যদি পৃথক করে দেয় তখন সেই রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে তাহলে কি পেলাম আমরা পাচ্ছি যে একটা শব্দের মধ্যে যুক্তবর্ণ আছে এবং সেই যুক্তবর্ণ দুটোই হচ্ছে বর্ণ মানে ক চ হতে পারে প ফ হতে পারে দুটোই হচ্ছে যুক্ত বর্ণর দুটো বর্ণই হচ্ছে বর্ণ। এবং সেই ব্যঞ্জন বর্ণের মাঝখানে যদি একটা শরধ্বনি বাড় নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেই ব্যঞ্জন বর্ণগুলো পৃথক হয়ে যায় তো এই রীতিকেই বলা হচ্ছে স্বরভক্তি যেমন ধরো ধর্ম এখানে দেখো ধ এবং দেখতে পাচ্ছি ময়ে রেফ আছে অর্থাৎ এটা যুক্ত বর্ণ রেফটা হচ্ছে র রটা কিন্তু ব্যঞ্জনবর্ণ আর মটা কিন্তু বর্ণ। এর মাঝখানে যদি একটা শরধ্বনি অর্থাৎ অ আসে তাহলে উচ্চারণটা হবে ধরম তোমরা যদি এটাকে ভাঙো তাহলে দেখতে পাবে যে এই র আর ময়ের মাঝখানে একটা শরধ্বনি এসেছে সেটা অ এবং উচ্চারণটা অনেক সহজ হয়ে গেল ধর্ম আর ধরম বলতে আরও বেশি সুবিধা হয় আরও বেশি আরাম বোধ হয় তাহলে এই স্বরভক্তি এবং বিপ্রকর্ষ মানেই হচ্ছে একটা বিভাজন করা একটা ব্যবধান সৃষ্টি করা এবং কে করছে শরৎধ্বনি করছে বর্ণের মাঝখানে শরৎধ্বনি এসে কিন্তু এই ব্যব একটা ব্যবধান বা বিভাজন সৃষ্টি করছে একেই কিন্তু আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলি এগুলো দেখতে পাবে তোমরা যে এই যে বলছি আমি যে শরধ্বনি আসছে এই শরধ্বনির মধ্যে কখনো তোমরা পাবে অ অকারকে মানে অ আসছে কখনো পাবে হস্যকে কখনো পাবে হস্য উ কখনো পাবে এ আর কখনো পাবে হচ্ছে ও অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের শরধ্বনি কিন্তু আসতে পারে এই সরভক্তি বা বিপ্রকর্ষের মধ্যে ঠিক আছে অকারে আগম আমি প্রথমেই বললাম ধর্ম থেকে ধরম ঠিক তেমনই হবে জন্ম থেকে জনম তারপর ধরো রয়েছে রত্ন থেকে রতন আর হস্যকারের আগম হিসেবে হচ্ছে তোমার স্নান থেকে সিনান হবে স্ত্রী থেকে ছিড়ি হবে মিত্র থেকে মিত্তির হতে পারে আর হর্ষকারে হচ্ছে মুক্তা থেকে মুকুতা ভ্রু থেকে ভুরু দেখো এখানে কিন্তু হর্ষ উ কিন্তু আসছে যুক্ত হচ্ছে এরপর দেখো বলছে একারের আগম এখানে একার আসবে যেমন ধ্যান থেকে ধ্যান দেখো একারটা কিন্তু আগে ছিল না এই ধ্বনি পরিবর্তনের পরে কিন্তু একারটা আসলো গ্রাম থেকে গেরাম আবার দেখো ওকারের আগমে আমরা দেখতে পাচ্ছি শ্লোক থেকে শ্লোক অর্থাৎ ও আসছে ঠিক আছে তো সরভক্তি আর বিপ্রকর্ষ মানে হচ্ছে এটাই আরেকবার বলে দিচ্ছি যে দুটো যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকবে এবং তার মাঝখানে যদি কোনো শরধনি আসে এসে যদি ওই দুটো ব্যঞ্জনবর্ণকে পৃথক করে দেয় তাহলে সেই রীতিকেই আমরা বলছি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ভক্তি হচ্ছে ভক্তি শব্দের অর্থ হচ্ছে পৃথক স্বর হচ্ছে স্বরধ্বনিকে বোঝাচ্ছে অর্থাৎ স্বরধ্বনি এসে যেহেতু পৃথক করছে দুটো বর্ণকে তাই এই সংজ্ঞাটির নাম হচ্ছে স্বরভক্তি আর বিপ্রকর্ষ মানে হচ্ছে ব্যবধান এই স্বরধ্বনির কারণে দুটো ব্যঞ্জনবর্ণের মাঝখানে ব্যবধান সৃষ্টি হচ্ছে তাই একে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলছে এবং এই শরৎধ্বনিগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম যে কখনো অ আসতে পারে কখনো হস্যই আসতে পারে কখনো হস্য উ আসতে পারে কখনো বা এ আসতে পারে কখনো বা ও আসতে পারে এই শরৎধ্বনিগুলো আসবে এবং এদের প্রত্যেকের কাজই হবে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে ভেঙে পৃথক করে দিতে এবং উচ্চারণটা অনেক সহজ অনেক তোমার আরামের করে ফেলতে তো এইটুকু অংশ আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা এটা ভালো করে দেখো এবং তার খাতার মধ্যে লিখে রাখো কালকে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব